গুড মর্নিং। তো আজ নভেম্বরের 30 তারিখ, লাস্ট ডে নভেম্বরের। তো আজ মনটা বেশি ভালো নেই সকাল থেকে, কেন কি আজ আমার পড়তে চলে যাবে দুপুরবেলা ফ্লাইটে। তো মনটা তো ভালো নেই, তো সেদিকে তারাও আছে যে ওকে তো এয়ারপোর্টে দিতে হবে। হ্যাঁ, তো 2-3 ঘন্টা আগে তো ফ্লাইটে ওখানে পৌঁছতে হবে এয়ারপোর্টে। তো ওই জন্য সকাল সকাল একটু তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি। মন খারাপ হলে কি না হলে কি কাজ করে যেতে হবে, চলতে হবে, থামা নেই, এটাই তো। ঘড়ির টাইমের মতো সবাই চলছে, নদীর জল বয়ে যাচ্ছে, মানুষ ওইভাবেই চলতে হবে, স্টপ হবে না, ঠিক আছে। তো এই মনে করে চলছি, ওকে তোলার করে দেবো, রেডি টেডি করে দেবো। তবে আমি এয়ারপোর্ট যাবো না, কেন কি ওখানে গিয়ে লাভ নেই, ভিতরে ঢুকতে পারবো না। তো মেয়েও থাকবে, তো মেনলি আসলে স্কুটিতেই চলে যাবে, আমার ছেলে ওকে নিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে। তো এই জন্য আমি আর ওর সাথে যাবো না, আমি আর মেয়ে ঘরেই থাকবো। তো আমার মা আসবে বলেছে দেখা করতে, বাবা সকালে এসে গেছে, ওর সঙ্গে দেখা করে গেছে, ভাই এসেছিলো ও দেখা করে গেছে। তো বড় দাদার বাড়িতে ওখানে আরেক দাদা আছে, ওখানে আর যাওয়া হয়নি, আমিও যেতে পারিনি, ও গিয়েছিলো কিছুদিন আগে দেখা করে এসছে। তো মনটা খুব খারাপ লাগছে ঠিকই। তো আবার সেই অপেক্ষার মতো বসে থাকবো, কবে আসবে ছুটিতে এই জন্য, ঠিক আছে। 2টো বেজে গেল, তো ওখানে ও বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করে নিল, আমার ছেলে নিয়ে যাবে। আগেই বলেছি আমি যাবো না, কেন কি মনটা বেশি ভালো নেই, মেয়ে খুব মন খারাপ, ওর বাবা চলে যাবে এই জন্য। এলোমেলো চুল হয়ে আছে, খুব মন খারাপ, ভেবেছিলাম আমি যাবো কিন্তু যাওয়ার ইচ্ছে নেই, কেন কি ফ্লাইট 4:30, এখন বাজে 2টো, অনেকক্ষণ আর ভিতরে ঢুকতে দেবে না, কারণ কোভিডের জন্য হয়তো অনেক অন্যরকম ব্যবস্থা, এই জন্য ভিতরে ঢুকতে পারবো না, এই জন্য আমি যাবো না। তো ছেলেও তৈরি হয়ে গেছে মোটামুটি, এই যে লাগেজও তৈরি করে রেখেছে, যে ব্যাগ লাগেজ রেডি, হ্যাঁ এই তো রেডি হয়ে বসে আছে, এই যে চলে যাবে, একটু ছেলে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখন এখন রাখছি, মা আসছে, আমার মা দেখা করছে, আমার মা আসছে ওর সঙ্গে দেখা করতে, এই যে বসে আছে, ওটা ভালো নেই, ঠিক আছে। রাত অনেক হয়ে গেল, তো আজ মনটা ভালো নেই, সবারই মনটা খারাপ, রাতের খাবার কেউ খায়নি, টুকটাক টিফিন টিফিন টাইটা খেয়ে নিয়েছে, আর কেউ কিছু খাবে না এরকম বলছে। তো আমার মনটা ভালো নেই, মেয়েও খারাপ, ঠান্ডা ঠান্ডা খাল্লো, ওর বাবা চলে গেল, এই জন্য একদম ভালো লাগছে না। সন্ধ্যা থেকে সবাই কীভাবে কাটাচ্ছে কিছু মানে বলার নেই এটা, আর যাওয়ার মুহূর্তটা আমি সেটা শো করিনি, কেন খুব ভালো লাগছে না, মেয়ে কান্না করছে কীভাবে যাবে, এই জন্য ওটাকে আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি না এটা। হ্যাঁ, আমি শুটিং করিনি ওই টাইমটাতে। হ্যাঁ, তো কলকাতায় গিয়ে পৌঁছে গেছে, এখন তো হোটেলে আছে, তো যেখানে যাবে সেখানে ডাইরেক্ট ফ্লাইট তো নেই, এই জন্য কলকাতা থাকতে হলো, আগামী দিন আবার ওখান থেকে যাবে জায়গা। তো এই হলো আজকের ইয়েটা, ভিডিওটা। তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, তাহলে আমিও আনন্দ পাই, হ্যাঁ মজাই লাগে। সুখ দুঃখ নিয়ে জীবন, মন খারাপ তো থাকে, তার মাঝেও চলতেই হয়, হাসি মুখে কথাও বলতে হয়, হ্যাঁ তো এটা চলবে, ঠিক আছে। আগামী দিন আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ব্লগে। তো আজ এখানেই, বাই বাই।